একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তারকাদের মধ্যে আগে থেকেই উন্মাদনা ছিল। উন্মাদনার ফলাফল দেশের মানুষ দেখেছে নির্বাচনী প্রচারণার সময়। তারকাদের অনেকেই ছুটে গেছেন দেশের নানা প্রান্তে। এরপর নির্বাচনের দিন তারকাদের সবাই বেশ উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে গেছেন। তারকাদের অনেকেই ভোটকেন্দ্রে যাওয়ার আগে ও ভোটকেন্দ্র থেকে বের হয়ে নিজেদের স্থির চিত্র ফেসবুকে পোস্ট করেছেন। ঢাকার বনানী বিদ্যানিকেতন বিদ্যালয়ে সকাল 8:30 ভোট প্রদান করেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। এদিকে মা রেজিয়া বেগমকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিতে যান বাংলাদেশের সুপারস্টার জনপ্রিয় নায়ক শাকিব খান। বেলা 3:30 দিকে রিক্সায় চড়ে ভোটকেন্দ্রে যান জনপ্রিয় নায়ক। অন্যদিকে ঢাকার উত্তরা হাই স্কুলে দুপুর 12:30 ভোট দিতে যান জনপ্রিয় অভিনয় শিল্পী ও নির্মাতা আফসানা মিমি। ভোট প্রদান শেষে দেখা পান অভিনয় শিল্পী ইন্তেখাব দিনার ও পরিচালক রহমাতুল্লাহ তুহিনের সঙ্গে। আর সকাল 9:30 ঢাকা সেনানিবাসের ধামালকোট আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। ভোট প্রদান শেষে বাসায় ফেরার পথে এভাবেই পোস্ট দেন তিনি। এদিকে ঢাকা 14 আসনের ভোটার চিত্রনায়ক বিশ্বাস বেলা 2:30 দিকে মিরপুর মাজার রোডের একটি ভোট কেন্দ্রে ভোট দিতে যান এই নায়িকা। অন্যদিকে মা বাবার সঙ্গে গিয়ে বেলা 2:00 ঢাকা 16 আসনের ভোটার অভিনয় শিল্পী বাঁধন ভোট প্রদান করেন। মিরপুর 12 আসনের MDC মডেল স্কুলের চমৎকার পরিবেশে ভোট প্রদান করেন তিনি বলে জানিয়েছেন। আর নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল 10:30 ভোট দিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। নারায়ণগঞ্জ 5 আসনের বাসিন্দা বাপ্পির সঙ্গে এ সময় ছিলেন তার বাবা মাও। এদিকে ঢাকা 13 আসনের ভোটার চিত্রনায়িকা মামনুন ইমন আজ সকালে ঢাকার রামপুরার শামালবাগ এলাকার একটি ভোট কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। পছন্দের প্রতীকে ভোট দিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। এদিকে দেশের চলচ্চিত্রের একসময় জনপ্রিয় নায়ক অমর সানি ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। তবে অসুস্থতার কারণে তার স্ত্রী নায়িকা মৌসুমী ভোট দিতে আসতে পারেননি বলে তিনি জানিয়েছেন তার ফেসবুকে। অন্যদিকে মডেল ও চিত্রনায়ক নীরব ঢাকার 15 আসনের ভোটার। বিকাল 4:45 তিনি ঢাকার কাফরুল এলাকার বিজয় ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।